মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তুলি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এন্ড বিন্দাস আছো। আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো, বাট ভিডিওটা শুরু করার আগে আমি আমার এক ফ্রেন্ডের কথা তোমাদেরকে একটু ছোট্ট করে বলতে চাই। আমার ফ্রেন্ড রাজা, ও থাকে ডায়মন্ড হারবারে। তো আমার আগের ভিডিওটা দেখার পর, ও আমার একজন সাবস্ক্রাইবার, তো আমার আগের ভিডিওটা দেখার পর ও আমাকে হোয়াটসঅ্যাপে পিং করেছিল যে তোর এরকম সিচুয়েশান সেটা জানতাম না, ভিডিও দেখেই জানলাম। ইনফ্যাক্ট ও হচ্ছে যে কোভিড পজিটিভ, তো আই থিঙ্ক ওর আজকে 14 ডেজ। রাজা, যদি তুই দেখে থাকিস, আই থিঙ্ক আমি ঠিক বলছি। অ্যান্ড ও নিজের থেকেও বেশি চিন্তা যেটা করছিল, ওর মানে একটা ছোট্ট পুচকু কিউট বেবি বয় রয়েছে যার এজ অনলি 8 মান্থ। তো যেহেতু আমরা প্রথমটাতে সিমটমগুলো তো বুঝতে পারি না, তো তার আগে আমরা ফ্যামিলির সঙ্গে মিশে ফেলি। আর কি বলতো, আমাদের প্রত্যেকের নিজেদের যখন কিছু হয় না, মনে হয় নিজের যা হবে হোক, ফ্যামিলি মেম্বার বা ভালোবাসার মানুষগুলো, কাছের মানুষগুলো, তাদের যেন কিছু না হয়। অ্যাকচুয়ালি একটা ছেলে বা একটা মেয়ের লাইফে বাবা মা তো ওদের জায়গাটা তো প্রথম থেকে একটা, মানে কি বলবো, ওনারা তো আমাদের সামনে পিছনে সবসময় গাইড করেই থাকেন, একটা কি বলবো, ঘিরে রাখেন আমাদেরকে। আর হাজবেন্ড বা ওয়াইফ যেটা হয়, কি বলতো, প্রত্যেকটা ছেলে মেয়ের না আফটার ম্যারেজ সব থেকে কাছের মানুষ হয় একজন হাজবেন্ড বা একজন ওয়াইফ। তো সেই জন্য ওর বেবি, ওর ওয়াইফ, এদেরকে নিয়ে খুব টেনশন করছিল। তো রাজা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই এখন আগের থেকে একটু একটু করে ইম্প্রুভ করছিস, যেটুকু তোর কথা শুনে আমি বুঝতে পেরেছি। তুই ভালো থাক এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ইম্পর্ট্যান্ট যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো ফার্স্ট যেটা আমরা স্টার্ট করে দিয়েছিলাম, ভেপার অর্থাৎ স্টিম নেওয়া। এবং স্টিমটা কী দিয়ে নিতাম, একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসাতাম এবং সেই জলের মধ্যে দিয়ে দিতাম নিম পাতা আর আদা আর হচ্ছে যে লবঙ্গ, এটা এই তিনটে জিনিসই দিতাম। এবং তারপর একটা টাওয়াল দিয়ে যেভাবে আমরা স্টিমটা নিই, এভাবে ঢেকে এইভাবে স্টিম নিতাম, এটা গেল। আর করতাম কি, গরম জল খাওয়া স্টার্ট করলাম। গরম জলটা এমনি নর্মালি আমরা প্রথম থেকেই মাঝে মধ্যে খেয়েই থাকতাম, বাট রেগুলার তো ওটা হতো না, কিন্তু ওটা তখন আমরা এই পিরিয়ডটাতে পুরো রেগুলার করেছি। গরম জলটা কখনো নর্মাল খেয়েছি, আবার কখনো লেবু দিয়ে খেয়েছি। আর তারপর যেটা করতাম, গার্গেল করতাম। এই তিনটে জিনিস করতাম, গার্গেল করার সময় আদা দিয়ে, লবণ দিয়ে, তারপরে ওই জলটা ফুটিয়ে ওটা দিয়ে গার্গেল করতাম। তো এটা গেল মানে স্টিম, গার্গেল, এই সমস্ত ব্যাপারগুলো। কী খেতাম ব্রেকফাস্টে, যেটা খেতাম ব্রেকফাস্টে, চেষ্টা করবে সবসময় সহজপাচ্য খাওয়ার এই পিরিয়ডটাতে। আর আমার ক্ষেত্রে সহজপাচ্য মনে হয়েছিল মুড়ি, এবং 3 দিন আমি ব্রেড খেয়েছিলাম, বাদবাকি এবেলা ওবেলা মানে সন্ধ্যাবেলা, ইভিনিংয়ে এবং সকালে আমি সবসময় বেশি মুড়িটাই খেয়েছি। তারপর মুড়িটা ব্রেকফাস্ট করার পর আমি একটা করে ডিম সেদ্ধ খেতাম, আমি এবং হাজবেন্ড দুজনে একটা করে ডিম সেদ্ধ খেতাম। তারপর কিছু হয়তো কয়েক ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পর খাবারটা, কিন্তু প্রত্যেক 1.5 ঘন্টা ছাড়া ছাড়া আমরা খাওয়ার চেষ্টা করেছি, অল্প খাচ্ছি কিন্তু বারে বারে খেয়েছি। তারপর কিছু ফ্রুটস খেতাম, তার মাঝখানেই কী করতাম, একটু পাতিলেবুর জল খেতাম। তোমাদেরকে আমি আগেও বলেছি আমি পাতিলেবুটা কন্টিনিউ খাই, আর এই সময় না ভিটামিন সিটা শরীরে প্রচুর পরিমাণে দরকার। তারপর আসছি লাঞ্চ। লাঞ্চে নর্মালি আমরা যা খাই সারাদিন সেই সবই খেয়েছি, কিন্তু মানে লেস অয়েল, একদম লাইট একটু অয়েল দিয়ে, মানে জাস্ট বেশি ভাজা নয়, কষা নয়, কিছু নয়, সেদ্ধ সেদ্ধ করে খেয়েছি। তারপর আফটার লাঞ্চ, এবার 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পরে আবার কিছু ফ্রুটস খেতাম। ফ্রুটস খাওয়ার পর তারপর এবার ইভিনিংয়ের দিকে আবার আমি হয় মুড়ি খেতাম, বা কোনো দিন হয়তো একটু করে চিকেন স্টু, ভেজিটেবল স্যুপ, এইসব বানিয়ে খেয়েছি। তারপর এবার ডিনারের টাইমে এবার হচ্ছে যে আমি নর্মালি ভাতটাই খেয়েছি, আমি ভাত খেতেই পছন্দ করি, একদিনই রুটি খেয়েছিলাম। তো এবার এই এর মাঝখানে যে মেডিসিন টেডিসিন যা আছে এগুলো তো খেয়েছি। তো খাওয়া দাওয়ার ব্যাপারটা গেল, এবার কীভাবে সেফটিটা মেনটেন করতাম, যে জিনিসগুলো করেছি, যেহেতু এখন তো প্রায় বাড়িতেই ওয়াশিং মেশিন থাকে, তো আমার এমনিতেই রেগুলার কাচা হয়েই থাকে। তো চেষ্টা করবে রেগুলার যে জামাগুলো পরছো, কাপড়গুলো পরছো, ওগুলো ওয়াশ করে নিতে, এবং বেডশিট, বালিশ কভার এগুলো রেগুলার চেঞ্জ করার, আর স্যানিটাইজ করার, এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা এই সময়টাতে খুবই দরকার, একটু স্যানিটাইজার স্প্রে করে দেওয়া, এই জিনিসগুলো করেছি আমি। তো বাড়িতে যদি কোনো কোভিড আক্রান্ত ব্যক্তি থাকে এবং আর 5 জন যদি নর্মাল থাকে, স্বাভাবিক থাকে, সে থেকে সেফটি মেনটেন করাটা বাড়ির আর 5 জনের সত্যি খুবই একটু অসুবিধাজনক হয়ে যায়, কিন্তু কিছু তো করার নেই। প্রথমত ওই ব্যক্তিকে তো সেপারেট থাকতে হবে, এটা আমরা সবাই জানি, এবং ওই ব্যক্তি যাতে নিজের কাজগুলি নিজেই করে নিতে পারে সেই চেষ্টাই করতে হবে। এবং তারপরেও তো কিছু কিছু মানুষ পারে না, কিন্তু সেক্ষেত্রে যদি তাদেরকে হেল্প করতে হয়, তাহলে বাড়ির কেউ একজনই তাকে হেল্প করবে, এবং বাড়ির ওই ব্যক্তি অন্য 5 জন ব্যক্তির থেকে, বাড়ির সদস্যদের থেকে একটু দূরে থাকবে।
এবং ওই কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার সময় অবশ্যই ভালো করে মাস্ক পরতে হবে এবং বারবার ওর নিজের হাত ও নিজে স্যানিটাইজ করতে হবে, এবং ওই ব্যক্তির যদি কোনো জিনিসপত্র পরিষ্কার করার থাকে, ওয়াশ করার থাকে, তাহলে চেষ্টা করতে হবে ওটা কোভিড আক্রান্ত ব্যক্তি যখন রেখেছে সেখান থেকে আফটার 24 আওয়ার্স পর ওটা নিয়ে যেন ওয়াশ করতে যাওয়া হয়, যে কোনো জিনিসই বলছি আর কি। তো এবার তোমাদেরকে বলি যে ডক্টর আমাদেরকে কী কী মেডিসিন দিয়েছিল। নর্মালি এখন যাদেরই কোভিড হচ্ছে এই সমস্ত মেডিসিনগুলোই দিচ্ছে। আপ্রাইজ D3, এটা একটা ভিটামিন ট্যাবলেট, মানে ক্যাপসুলের টাইপে, এই যে এরকম, ঠিক আছে। মেন ওষুধ যেটা ডক্সিলাইন, যেটা আনঅ্যাভেলেবল মার্কেটে, মানে এটার আমাদেরকে ডক্টর এই কম্পোজিশনটাই আমাদেরকে প্রেফার করেছিল, কিন্তু আমরা একটা পাতাই পেয়েছিলাম, তারপরে আর পাইনি, তারপরে ডিফারেন্ট কম্পোজিশনের ওষুধ খেতে হয়েছে, এই যে এটা আলাদা, তো এটাই খেতে হয়েছে। এটা আর একটা দিয়েছিল ভিটামিন সি চুয়েবল ট্যাবলেট, এটা পুরো কী বলবো, এটা খেতে কোনো অসুবিধা হয়নি, এটা মানে পুরো চকলেটের মতো করেই খেতে হবে এবং চকলেটের মতোই টেস্ট, খুব ভালো লাগতো। আর এই মুহূর্তে ভিটামিন সিটা আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রয়োজন, আর আমরা কয়েকটা এক্সট্রা ওষুধের মানে এক পাতা কিনে ফেলেছি। আচ্ছা, তারপর আসছি লাঞ্চের পরে যেটা ছিল আমাদের, ওটা আমাদের আফটার ব্রেকফাস্ট, ওটা একটা খেয়েছি আমরা। লাঞ্চের পরে ছিল জিঙ্কোনিয়া, তারপরে হচ্ছে রাত্রে ছিল মন্টিয়ার এফেক্টস, এটা হাইড্রোক্লোরাইড মেডিসিন, আর একটা ছিল ইভারম্যাকটল, ঠিক আছে। এগুলো সব রাত্রে একটা করে খাওয়ার পর, আর সেই সঙ্গে হচ্ছে যে ওই চুয়েবল অ্যান্ড ওই ডক্সিলাইন, ওই দুটো রাত্রে খেতে হয়েছিল, রাত্রে 4টে, দুপুরে 1টা, আর সকালে হচ্ছে যে 2টো। আর দিয়েছিল প্যারাসিটামল বা ক্যালপল, এটা তো সবসময় এখন আমাদের কাছে রাখতেই হবে, তো এটা বলেছিল জ্বর আসলে খেতে হবে, নাহলে খাওয়ার দরকার নেই। তো আমার তো ওই একদিনই জ্বর ছিল, তোমাদেরকে বলেছি আমার আর কোনো জ্বর ছিল না। তো এই গেল মেডিসিন। হ্যাঁ, আর লাস্টে আমার মাঝখানে একবার মানে পেটের একটু প্রবলেম হচ্ছিলো, তো পেট ব্যথা করছিলো, তার জন্য একটা ওষুধ দিয়েছিল, তো ওটা ফ্রিজে রাখতে হয়েছিল। এই গেল মেডিসিন। যেটা আমি আরও একবার তোমাদেরকে বলছি, ভেপারটা নাও, এবং সেই সঙ্গে হচ্ছে যে গরম জলটাও খাও, আর হচ্ছে যে একটু হেলদি খাবার খাও, শাক সবজি ফ্রুটস এগুলো বেশি করে খাও, আর যেটা রাত্রে খাওয়ার পর দুধের সঙ্গে একটু হলুদ দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে খাও। আমরা ওটা রেগুলার খেতাম, ওটা আমি বলিনি মনে হয় আগে, তো ওটা আমরা রেগুলার, হলুদ দুধ না প্রচণ্ড পরিমাণে খুব তাড়াতাড়ি না ইমিউনিটি পাওয়ার বুস্ট করে। তো এই জিনিসগুলো করো এবং সেফটি মেনটেন করো, অবশ্যই মাস্ক ভালো করে পরো, হাত স্যানিটাইজ করো, আর সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই আমি সবসময় চাই। আর চলো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ।